ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খানটা ডালিউড কৈনকু বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সব লুকে, কারণ 2024 সাল প্রায় যাই যাই করছে এবং এরই মধ্যে তাদের নতুন সিনেমারও কিন্তু সময় চলে এসেছে জুটিবদ্ধ হয়ে, যার জন্যই একজন আরেকজনের বিট হয়তো বা এত সুন্দর সুন্দর সাজে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এত সুপার সুপার লুকে। শাকিব খান নিজেও অপু বিশ্বাসের এই অসাধারণ লুক পছন্দ করেছেন এবং তিনি তাকিয়ে থেকেছেন অনেকক্ষণ। সবাই বলছেন সুপারস্টার শাকিব খান আবারও প্রেমে মুগ্ধ হলেন ঢালিউড অপু বিশ্বাসের এবং তিনি চোখ ফেরাতেই পারছেন না অপু বিশ্বাসের দিক থেকে। অপুকে তিনি ডিরেকশন দিয়েছেন এভাবে করো ওভাবে করো, এই ড্রেস পরলে এরকম স্টাইল করলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। ঢালিউড অপু বিশ্বাসও বরাবরই সুপারস্টার শাকিব খানের এই ও চাওয়াগুলোকে মূল্যায়ন করে থাকেন, কারণ শাকিব হচ্ছে বাংলাদেশের 1 নম্বর হিরো, সে যেমন কথা বলবে সেটার মধ্যে অনেক কিছুই থাকবে। অপু বলেন, আমি যতবার শাকিবের পছন্দের সাজে সেজেছি ততবারই আমাকে আরো অনেক বেশি অনন্য লেগেছে, তবে আমার স্টাইল আমার গেট আপ আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এবং সেটা শাকিবও মাঝে মধ্যেই খুব বেশি প্রশংসা করে ফেলে। এবারের লুকটা আমারও খুব ভালো লেগেছে এবং শাকিব এর আগে বলছিল যে একবার অপুর সঙ্গে দেখা নেই প্রায় মাসখানেক, হঠাৎ করে FDC-তে লুক চেঞ্জ করে অপু ঢুকেছে, ওকে দেখে আমার মনে হয়েছে যে এত হাইট এত সুন্দর এত গ্ল্যামারাস একজন মেয়ে কে আসলো কে ঢুকলো, পরে দেখি কাছে আসার পরে আরে তো ম্যাডাম। আসলে জীবনে অপু নিজেকে এতভাবে চেঞ্জ করতে পারে, এতভাবে ও সারপ্রাইজ দিতে পারে, সেটা আসলে না দেখলে ওকে না দেখলে কাছে থেকে বোঝাই যেত না। বেবি কি হওয়ার কারণে অনেক মুটিয়ে গিয়েছিল সেই সময়টাতেও, কিন্তু অপু নিজেকে নিয়ে আবার কামব্যাক করা এটা আসলেই এত সোজা কাজ নয়। অপুকে দেখে শাকিব খান বলেন, তোমাকে আসলেই অনেক বেশি গর্জিয়াস লাগছে এবং সামনের মুভিগুলোতে নিশ্চয়ই তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে। আমি আশা করব তুমি বেছে বেছে খুব ভালো মানের কিছু সিনেমা করবে, যে সিনেমাগুলো তোমাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেবে। এমন কিছু কাজ করো যে কাজগুলোতে আসলে ভাইরাল হওয়া যায়, উল্টো পাল্টা কাজ করে লাভ কি? 100টা কাজ করবা তো কোনো লাভ নেই, কিন্তু তুমি যদি দুটো কাজ করো যে দুটো কাজ দিয়ে তুমি দর্শকের মনে পৌঁছাতে পারো এবং সেটা যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ চেনে এবং চেনার চেষ্টা করে যে হ্যাঁ এই মেয়েটি ছিল এবং এই মানুষটি এত ভালো অভিনয় করতো বা এত ভালো কাজ করেছে, এই ধরনের কিছু কাজ করা উচিত বন্ধুরা। শাকিব খানের কথাগুলো কিন্তু আসলেই অনেক বোঝার রয়েছে, তিনিও ইদানিং অনেক বেছে বেছেই কাজ করছেন এবং বিশেষ করে প্রিয়তমা করার পর তো তাকে আসলে ভিন্ন রূপেই আমরা দেখতে পাচ্ছি, ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন সৌন্দর্যে। আর শাকিব খানের সৌন্দর্যের কথা এখন কি বলবো, তাকে তো আসলে ভার্সেটাইল অভিনেতাই বলা যায়, কারণ তার এই বিভিন্ন সময়ের যে লুক সেগুলোকে আসলে কিছু দিয়েই বললেও বলা হয়ে উঠবে না। আমার মনে হয় এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।